কলকাতার চলচ্চিত্র জগতের সুপারস্টার জিতের ঈদের নতুন সিনেমার নাম শেষ থেকে শুরু, এবং এই সিনেমার পরেই আসতে চলেছে আগস্ট মাসে অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে জিতের আরও একটি নতুন সিনেমা, যার নাম প্যান্থার। বেশ কিছুদিন আগেই এই সিনেমার মহরত হয়ে যায় এবং সেখান থেকে জানা যায় সিনেমাটি পরিচালনা করছেন অংশুমান পত্তুস, যিনি কিনা এই সিনেমার চিত্রনাট্যটি লিখেছেন। প্রায় 3 বছর ধরে এই সিনেমার চিত্রনাট্যটি কাটাছেঁড়া করে তৈরি করা হয়। তবে এবার জানা গেল এই প্যান্থার সিনেমার নায়িকা কে হতে চলেছেন। তিনি আর নতুন কেউ নয়, এর আগে বাদশাদা ডন এবং দ্য রয়্যাল বেঙ্গল টাইগারে জিতের পাশাপাশি তাকে অভিনয় করতে দেখতে পাওয়া যায়। সেই শ্রদ্ধা দাসকেই জিত ফিল্ম ওয়ার্কস বেছে নিয়েছে প্যান্থার সিনেমায় নায়িকার ভূমিকায় জিতের পাশাপাশি অভিনয় করার জন্য। সিনেমাটিতে গোয়েন্দা সংস্থার প্রতিনিধির চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সুপারস্টার জিতকে। মুম্বাই হামলায় অর্থাৎ মুম্বাই বিস্ফোরণের সময় যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখান থেকেই এই সিনেমার গল্প শুরু, এবং এই সিনেমায় সেই সময়কার বিভিন্ন বিস্ফোরণগুলি কীভাবে হয় সব কিছুই কিন্তু তুলে ধরা হবে। এবং ইতিমধ্যে এই সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্য শ্যুট করা হয়ে গেছে, যার ভিডিও ভাইরাল। গত বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু করা হয়েছিল পোলানে। বিশ্বরূপ বিশ্বাস, আরিয়ান দত্ত, সৌরভ চক্রবর্তীকে এই সিনেমাটিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এছাড়া সুদীপ মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিককে এই সিনেমায় নতুন চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাব। বাচ্চা শিশু সিনেমার পরিচালক বিশ্বরূপ বিশ্বাসকে এই সিনেমাটিতে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। সিনেমাটির শুটিং কলকাতা, দিল্লি, মুম্বাই সহ বিদেশের বিভিন্ন লোকেশনে শ্যুট করা হবে। তো দর্শক বন্ধুরা এবং জিত ফ্যান্সরা, তোমরা কতটা এক্সাইটেড হয়েছো প্যান্থার সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা দাস এই নিউজটি জানতে পেরে? তা আমাদেরকে নানা রকম কমেন্ট করে জানিয়ে দাও।